আমাদেরও যে আছে একজন অলিম্পিক স্বর্ণজয়ী, আমাদেরও যে আছে গর্ব করার মতো একটা কারণ। 2016 রিও অলিম্পিক জিমন্যাস্টিকে স্বর্ণ জিতেছিল মার্গারিটা মামুন, লাল সবুজের দেশিজার পিতৃভূমি। বাংলাদেশি বংশোদ্ভূত এই রাশিয়ান বঙ্গবন্ধু আন্তর্জাতিক আর্টিস্টিক জিমন্যাস্টিকে অতিথি হয়ে এসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সকল আলো কাড়লেন তিনি। মার্গারিটার বাড়ি রাজশাহী। অলিম্পিকে সোনা জেতার 6 দিন পর তার বাবা মারা যান। সবশেষ বাংলাদেশে এসেছিলেন 15 বছর আগে। এবার জিমন্যাস্টিককে সামনে রেখে বাংলাদেশে তাকে স্বাগতম জানানোয় আনন্দিত মার্গারিটা। আমার এখানে এসে দারুণ লাগছে। বাংলাদেশের জিমন্যাস্টিকে ভালো করার সামর্থ্য আছে, এটা এই প্রতিযোগিতা দেখে বোঝা যায়। বাংলাদেশের সব কিছুই আমার ভালো লাগে, রক্তে বাংলাদেশি বলেই হয়তো এমনটা হয়। শেষবার বাবার সঙ্গে দেশে এসেছিলেন, বাবা নেই, তাই স্বামী ও 2 বছরের সন্তানকে নিয়ে এসেছেন মার্গারিটা। বাংলাদেশের আম তার খুব প্রিয়। বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণের কথাও তাকে বলেছিলেন অনেকে, তবে এসব বিষয় নিয়ে আপাতত ভাবছেন না মার্গারিটা। আমার বাবা আমাকে অনেক উৎসাহ দিতেন। আমার যখন 1.5 বছর তখন আমি বাবার সঙ্গে দেশে এসেছিলাম। এবার এসেছি আমার স্বামীর সঙ্গে, সেও অলিম্পিকে পদকজয়ী সাঁতারু, আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। বাংলাদেশে আরো কদিন থাকবেন মার্গারিটা, তবে এবার আর রাজশাহী যাওয়া হবে না। মার্গারিটা অলিম্পিকে স্বর্ণ জিতলে আমাদের অ্যাথলিটরা কেন পারে না? মেদিনাইম, সময় সংবাদ, ঢাকা।